पीरित का ठाले राठा ओ भोला मो मुनावा प्रीति का ठाले राठा जे आठा लागले पड़े साड़े ना सेजे एमोनी आठा लागले आर साड़े ना शशी चल दिले अथच एखन आमरा गान गाई ओ जमुना तुमी कोथाय आमार भालोबासार मैना पाखी एखन जानी कार তাহলে পিরিত যদি কাঁঠালে রাটা হবে তাহলে এগুলো সব কোথায় যায় ছাড়াই কেমনে তারা বাউল বলছে সর্ষের তেল দিলে নাকি কাঁঠালে রাটা যায় ও আচ্ছা আচ্ছা সেই সরিষার তেলটা কি জানেন বলবে আজকে আমার রাজুদা সরিষা পেট কাঠামোর জন্য সেনা জানে হরি বল হরি বল একমাত্র ওই তেলেই ওই সরিষার তেল লাগালে পরেই আঠাটা আর থাকে সেই সরিষার তেল যেন কেউ লাগাবেন না মানে তেল দিয়ে কখনো প্রেম হয় না প্রেম হয় যোগ্যতায় ওই সরিষার তেল মাখালি আটাশে তাই কত বললেন গোলে মালে পিরিত করো না গোলে মালে পিরিত করো না ওরে পিরিত কাঠালে রাঠা ওরে পিরিত ওই আঠা লাগলে পরে ছাড়ে না আই ভোলা মন ওরে মন লাগলে পরে ছাড়ে না গোলে মালে পিরিত করো না 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 গোলে মালে পিরিত করো না শিব হচ্ছে কি জানেন ঢাকেশ্বরী তার স্বামী রাজেশ্বরী তার স্বামী তাহলে থাকবে কোথায় রাজপ্রাসাদে না উনি কী করলেন শ্মশানে গেলেন কার সাথে পিরিত করে না মা কালীর সাথে হরি বল তিনি শ্মশানবাসী হয়ে গেলেন তার রাজপ্রাসাদ ছেড়ে তিনি শ্মশানে চলে গেলেন তাই পদকর্তা বলছেন এক পিরিতে শিব শ্মশানবাসী আর এক পিরিতে ঘোড়া হলো অন্যদের নিমাই সন্ন্যাসী আস্তে 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 বাবা হে প্রান্তিক বাবা বললেন শিব নাকি বড় প্রেমিক শ্মশানবাসী চণ্ডীদাসের কথা শুনেছ বোধহয় আর রজকিনীর কথাও শুনেছ না চণ্ডীদাস ছিলেন একজন পণ্ডিত আর রজকিনী ছিলেন ধোপার মেয়ে তাই তো তা চণ্ডীদাস একটা পুকুর পাড়ে বসে ছিপ দিয়ে মাছ ধরতেন চোদ্দটা বছর কেটে গেল মাছ ধরতে ধরতে আর ওপারে রজকিনী ধোপার মেয়ে কাপড় কাচতেন কারে বলে প্রেম এখন অত ধৈর্য নাই 14 দিনও সময় নাই তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না ফেসবুক ছিল না যাবি প্রান্তিক বলছে আমি বলেছিলাম প্রান্তিক আজকে একটু কথা টথা বলে গান গেও বলছে দাদা জম্মের গ কবালি তা প্রান্তিক জম্মের গ কতি পারিনি আমি একটা জম্মের গা কইনি আমার রাড়ুলির ভাষা আমি উপর বাংলার রাড়ুলি গ্রাম খুলনা জেলার ছেলে আমি কিন্তু জন্ম হয়েছে আমার দেশে কিন্তু আমার শিকড় নাড়ি ওপারে এখানে অনেক মানুষ বোধহয় আছেন না
না বাদুড়িয়াতে বোধহয় বাঙাল লোক কম আছেন, সবাই দেশীয় মানুষ, সব ঘটি সব ঘটি, ও বাঙাল আছে নাকি এর মধ্যে? তা কি বলতো তোমরা আবার যাইত ভাই? এবার কোথায়, এবার মূল কোথায় আসি, তা রজকিনী ওপারে বসে কাপড় কাচতেন আর চণ্ডীদাস 14 বছর ধরে মাছ ধরতেন, কেন না রজকিনী ওপারে বসে কাপড় কাচে রজকিনীকে দেখতেন। 14টা বছর কেটে যাওয়ার পর একদিন রজকিনী বললেন, ও গোসাই তোমার বর্ষিতে কি মাছ ধরে? তা রজকিনী তখন বলার পরে চণ্ডীদাস বলেন, 14 বছর পরে আজকে ঠোকর মারল সবে, এই তো প্রেম না? ওই প্রেম ওই প্রীতি ফেসবুক মেসেঞ্জার আর ফেসবুকে হবে না, আর সরিষা লাস্টের 6টা দন্তস্বও না, পেটের মধ্যে কাটাটা মধ্যস্ব, ও কাটে কুটে ভালোবাসা হয় না, তাই তো? তাই ওরে গীত গোবিন্দ পাত খাবো কি, ওরে গীত গোবিন্দ গোলে মালে গোলে মালে পীড়িত করোনা, না 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 গোলে মালে গোলে মালে পীড়িত করোনা, ওরে পীড়িত কাঠালে রাখা জয়াঠা লাগলে পরে ছাড়বে না ছাড়বে না, গোলে মালে গোলে মালে পীড়িত করোনা, না 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 গোলে মালে গোলে মালে পীড়িত করোনা। কেউ দেখেননি? আমি তো জীবনে দেখিনি, আমার অল্প বয়স, গত বছর 42 ছিল, বছর 52 হয়েছে, অল্প বয়স, দেখিনি কোনোদিন জগডুমুরের ফুল হয়, খুব লজ্জা হয় জানেন তো, এদের সাথে গান গাইতে আমার খুব লজ্জা করে, বাউল গান গাইছি জিন্সের প্যান্ট পরে, আমরা আসলে বাউল নয়, লোকসঙ্গীত এখানে লোকশিল্পীও নয়, আমরা নাগরিক জীবনের লোকসঙ্গীত শিল্পী মাত্র, আর এরা বাউল লোকশিল্পী, একটু জোরে হাততালি দিন প্রান্তিকের জন্য। এক ছিল ব্রাহ্মণের ছেলে, সেই আবার এমনি ছিচকেলে, এই খেপা বলেছে পীড়িত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেয়েছে, লড়াই করতে হবে বাবা, আমি কিন্তু বাউল না, কিন্তু বাউলের সঙ্গে আজকে লড়ে যাবো, কোন ধোপার মেয়ে আর কোন ব্রাহ্মণের ছেলে তোমাকে বলে যেতে হবে এই আসলে। দাদা আমার সাথে যদি কেউ পীড়িত করে তার পা না আরো কিছু ধুয়ে খাবো দাদা, বাপের পয়সা ধুয়ে খাস ওই মেয়ের। এক ছিল ব্রাহ্মণের ছেলে, আস্তে আস্তে, সে ছিলেন চণ্ডীদাস, আর ধোপার মেয়ে রজকিনী, দেহি পদ পল্লবং, শ্রীকৃষ্ণ রাধিকাকে একদিন বলেছিলেন দেহি পদ পল্লবং, রাধিকার পা, রাধিকা হচ্ছেন কি প্রকৃতি আর শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষ, জগতে একজন পুরুষ আছেন তিনি শ্রীকৃষ্ণ, আর আমরা সবাই প্রকৃতি নারী, আর প্রকৃতি নারীর তাকে বলেছিলেন দেহি পদ পল্লবং, কে বলেছেন? শ্রীকৃষ্ণ জগৎ পিতা। হ্যাঁ, নারীর পা ধুয়ে খাবেন, নারী তো মা, তার পা না ধোয়া জল খেলে জীবন সার্থক হবে? হরি বল হরি বল। আস্তে 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 আস্তে, নারী তো মা, নারী তো মা, একটা কথা বলি, তোমার ওই মা কোথায় থাকতো? যদি আমার বাবারা না থাকতো অত মামা হতো না,
তোমার মা হতেই পারতো না বাবা না থাকলে, বিশ্বাস করো মা, বাবার জন্যই মা। বলতে পারবো না, ওদের সঙ্গ বেশি করিনি, আমি ঝুমুর ভাতে টুসু নিয়ে কাজ করি, বাউল নিয়ে কাজ করি, ক্ষমা চেয়ে নিলাম বাবা তোর পা ধরে। সে ছিল ব্রাহ্মণের ছেলে, সে আবার এমনি ছিচকালে, ওরে জাতের মেয়ে, ওরে পীড়িত করে ডোবার মেয়ের পা ধুয়ে খেলে, খাপড়ে পা ধুয়ে খেলে। জাতের বিচার করতে গেলে, পীড়িতে জাতের বিচার, পীড়িতে জাতের বিচার করতে গেলে, আরে ভাই মিলবে না চাঁদের কণা, হাই ভোলা মন ওরে মন, মিলবে না চাঁদের কণা। জাতির বিচার করতে গেলে রিজানুর হতে হবে, মনে আছে রিজানুর? হ্যাঁ, জাতির বিচার না করে ভালোবেসে ফেলেছিল বলে রিজানুর, মনে আছে রিজানুরকে? পীড়িতে জাতির বিচার করতে গেলে, পীড়িতে জাতির গোলে মালে গোলে মালে পীড়িত করোনা, গোলে মালে গোলে মালে পীড়িত করোনা, ওরে পীড়িত কাঠালে রাখা, ওরে পীড়িত কাঠালে রাখা, ওই আঠা লাগলে পরে চলে না, গোলে মালে গোলে মালে পীড়িত করোনা, গোলে মালে গোলে মালে পীড়িত করোনা, গোলে মালে গোলে মালে পীড়িত করোনা, গোলে মালে গোলে মালে পীড়িত করোনা। একটা কথা আজকে বলতেই হয়, ঘোষপাড়া